28 বাংলাদেশি সহ 145 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পেকান নেনাস ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। এক বিবৃতিতে জানানো হয়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দী শিবির থেকে 145 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের 28 জন, ইন্দোনেশিয়ার 70, ভারতের 17, পাকিস্তানের 15, ভিয়েতনামের 6, শ্রীলঙ্কার 2 এবং কম্বোডিয়ান 1 জন নাগরিক রয়েছেন। একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইনের অধীনে অপরাধের সাজা শেষে তাদের নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস হওয়ার পর আকাশ ও স্থলপথে ফেরত পাঠানো হয়েছে। বন্দির সঞ্চয় এবং তাদের নিজ নিজ পরিবারের খরচে প্রত্যেক বন্দির প্রত্যাবাসনের টিকিটের অর্থায়ন করা হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে